বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা ছিলেন রাজীব। আমরা সবাই তাকে শুধুমাত্র রাজীব নামে জানলেও তার আসল নাম ওয়াসিমুল বারী রাজীব। এই জনপ্রিয় অভিনেতার জন্ম 1 জানুয়ারি 1952 সালে, লাখ লাখ ভক্তকে কাঁদিয়ে 2004 সালের 14 নভেম্বর এই জনপ্রিয় অভিনেতা ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 52 বছর। জনপ্রিয় অভিনেতা রাজীব আমাদের মাঝে নেই আজ 16 বছর হল। একসময় সিনেমায় তার উপস্থিতি মানেছিল দর্শকদের বাড়তি আগ্রহ। বর্ণাঢ্য অভিনয় ক্যারিয়ারে তিনি ভয়ঙ্কর ভিলেন, কমেডিয়ান বড় ভাই, স্নেহশীল বাবা সহ একাধিক চরিত্রে সফলতার সঙ্গে কাজ করে গেছেন। নিজের সাবলীল অভিনয় আর ভরাট কণ্ঠ দিয়ে তিনি অর্জন করেছেন লাখ লাখ ভক্তদের হৃদয়। জনপ্রিয় অভিনেতা রাজীব নেই 16 বছর হয়ে গেল, কিন্তু আজও দর্শকদের হৃদয়ে তিনি উজ্জ্বল হয়ে আছেন। বাংলা সিনেমাপ্রেমী দর্শকেরা তাকে এখনও সিনেমায় মিস করেন। অভিনেতা রাজীব পেশা জীবন শুরু করেন তিতাস গ্যাস কোম্পানিতে। তার শখ ছিল অভিনয় করার, জড়িয়েছিলেন মঞ্চ নাটকে। চমৎকার উচ্চারণ ও ভরাট কণ্ঠের প্র্যাকটিস তিনি মঞ্চেই করেছিলেন। মঞ্চ থেকে কাজ করেছেন বাংলাদেশ বেতার ও টেলিভিশনে। তবে রাজীবের ভাগ্য নির্ধারিত ছিল সিনেমাতে। তিনি ঢালিউডে নায়ক হয়ে পা রাখেন 1981 সালে। ক্যারিয়ারের শুরুতে তিনি নায়কের চরিত্রে অভিনয় করলেও পরবর্তীতে সিনেমায় ভিলেনের চরিত্রেই বেশি দেখা গেছে তাকে, এবং খল অভিনেতার চরিত্রে অভিনয় করেই তিনি দর্শকদের মন জয় করেছিলেন। ব্যক্তি জীবনে 3 পুত্রের জনক ছিলেন রাজীব। তার মধ্যে 2 ছেলে 1996 সালে বন্যা দুর্গত মানুষদের দেখতে যাবার পথে পানিতে ডুবে একসঙ্গে মারা যায়। দীপ্ত নামে তার আরেক পুত্র এখন দেশেই আছেন। তিনি এখন একটি গ্রুপ অব ইন্ডাস্ট্রির কর্মকর্তা হিসেবে কাজ করছেন। প্রিয় দর্শক, অভিনেতা রাজীবের অভিনয় আপনার কাছে কেমন লাগতো কমেন্ট করে জানিয়ে দিন।